চোখ দিয়ে পানি পড়ার মতো একটি ঘটনা। আসুন কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি। তিন দিন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নেই। কেউ জানে না নবীজি কোথায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা দিলেন, যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি মক্কার একটা মুনাফিকও আস্ত শরীরে থাকবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, থামো ভাই, চলো নবীজির তালাশ করি। দুইজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছ? রাখাল উত্তরে বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না এবং আপনাদেরকেও চিনি না, তবে ওই পাহাড়ের উপরে একজন লোক ইয়া উম্মতি বলে কাঁদছেন। আবু বকর ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝতে বাকি ছিল না, ওই লোক আর কেউ না, দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল আবার বলল, লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাটতেছে আর খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, আপনারা ওনাকে নিয়ে যান, তা না হলে আমার সব উট ভেড়াগুলো কাটতে কাটতে মরে যাবে। আবু বকর ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি শেষদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদছেন। নবীজির কষ্ট দেখে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, তারপরও আপনি দয়া করে মাথা ওঠান। কিন্তু নবীজি মাথা ওঠায় না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আমি যখন ন মুসলিম ছিলাম তখন আপনার মাথা নিতে গিয়ে আমার মাথা দিয়ে দিয়েছি ইসলামের পথে, তারপর থেকে যত আমল আমার আছে সব আমল আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, তারপরও নবীজি মাথা ওঠায় না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর, কোনো কাজ হবে না, রাসূলুল্লাহকে একমাত্র ফাতিমা শান্ত করতে পারবে। তারপর তারা দুইজনে মদিনার দিকে ছুটছেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সামনে গিয়ে লাভ নেই, রাসূলুল্লাহকে শান্ত করতে ফাতিমাকে লাগবে। এবার তিনজনে ফাতিমার বাড়ির সামনে আসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমাকে ডাক দিলেন। ফাতিমা বাইরে এসে স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তাড়াতাড়ি চলো, নবীজি ইয়া উম্মতি বলে কাঁদছেন, মাথা উঠাচ্ছেন না। ফাতিমা দৌড়ে গেলেন নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান, আপনি সফরে যাবার আগে এবং সফর থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন, আমার সাথে কথা বলতেন, কিন্তু আজ তিন দিন হলো আপনার কোনো খোঁজ নেই, আপনি কি আমাকে ভুলে গেছেন? নবীজি তাও মাথা ওঠায় না। ফাতিমা আরও বললেন, আব্বাজান, আমি আপনার ফাতিমার সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম, নবীজি তাও মাথা ওঠায় না। নবীজির দুই পাশে হাসান হুসান বলতেছেন, নানাজান উঠেন, নবীজি তাও মাথা ওঠায় না। হঠাৎ ফাতিমা বলে উঠলেন, আব্বাজান, আপনি উঠেন, আমি আপনার উম্মতের জন্য হাসান হুসাইনকে কুরবানি করে দিলাম, আল্লাহু আকবার। এবার নবীজি মাথা উঠালেন আর বললেন, ফাতিমা, তুমি কি দোয়া করলা? আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলছেন, সুবহানাল্লাহ। আপনি কি একবারও ভেবেছেন নবী রাসূল আর সাহাবিদের রক্ত ঝরানোর কারণেই এই দিন আপনার আমার কাছে আসতে পেরেছে? আসুন না আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় পালন করার চেষ্টা করি। আমিন।